আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন শেখ হাসিনা। এরপর জানিয়ে দেব জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা। আরো জানিয়ে দেব প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম। এদিকে বল প্রয়োগ ভীতি প্রদর্শন করলে ভোট বাতিল বলছে ইসি। এবং জানিয়ে দেব ফরিদপুরে বিএনপির 12 নেতাকে বহিষ্কার। এবং সর্বশেষ জানিয়ে দেব গুম খুন শুরু করেছিল বিএনপি বলছে স্বরাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। দর্শক, আপনারা জানেন আগামী 7 জানুয়ারি নির্বাচনের প্রস্তুতি চলছে। দীর্ঘ 1 বছর যাবৎ বিএনপি মাঠে ঘাটে লড়াই করেছে বিএনপি, তবুও তারা সফলতার মুখ দেখতে পায়নি। আওয়ামী লীগ তাদের সিদ্ধান্ত নিয়েই নিয়েছে এবং তারা ফাইনাল ডিসিশন দিয়েছে আগামী 7 জানুয়ারি নির্বাচন হবে। আর এই নির্বাচনে আওয়ামী লীগ কি সফলতা অর্জন করতে পারবে? শেষ পর্যন্ত আওয়ামী লীগ কি নির্বাচন করে তাদের ক্ষমতা সিংহাসন গ্রহণ করতে পারবে? এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন শেখ হাসিনা। আগামী 20 ডিসেম্বর সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে দলের নির্বাচনী প্রচারণা শুরু করবেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দলের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী সিলেট হজরত শাহজালাল ও হজরত শাহপরানের মাজার জিয়ারত করে একটি মহাসমাবেশে যোগ দেবেন। এই মহাসমাবেশের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। তিনি অভিযোগ করেন, মানবাধিকার লঙ্ঘনের সব রেকর্ড ভঙ্গকারী বিএনপির মুখে মানবাধিকারের কথা মানায় না। ওবায়দুল কাদের বলেন, বিএনপি আজও দাবি করেছে যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার থাকা অবস্থায় বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘনে প্রথম অবস্থানে রয়েছে। অথচ মানবাধিকার লঙ্ঘনে তারা যে দৃষ্টান্ত তৈরি করছে তা বর্তমান বিশ্বে অদ্বিতীয়। তারা কিভাবে মানবাধিকারের কথা বলে তাদের কোনো লজ্জা নেই। জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা। আগামী 12 ডিসেম্বর ভোর 6টা থেকে 13 ডিসেম্বর সন্ধ্যা 6টা পর্যন্ত টানা 34 ঘন্টা অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের জামায়াত ইসলামী দল। আজ রোববার এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এ কর্মসূচি ঘোষণা করেন। এটিএম মাসুম বলেন, জামায়াতের নিবন্ধন সংক্রান্ত মামলায় ন্যায়ভ্রষ্ট আদেশ ও ফরমায়েশি একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদী এবং জালিম সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, আমিরের জামায়াত ডক্টর শফিকুর রহমান সহ সকল রাজবন্দী ও ওলামা মাশায়েখের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও দ্রব্যমূল্যর মানুষের ক্রয় ক্ষমতার মধ্য দিয়ে আসার দাবিতে আমি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সারাদেশে আগামী 12 ডিসেম্বর সকাল 6টা থেকে 13 ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত 36 ঘন্টা অবরোধ কর্মসূচি ঘোষণা করছি। ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্য নিয়ে যাওয়ার জন্য আমি জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মী এবং সংগ্রামী দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে জামায়াত ইসলামীর মানববন্ধন কর্মসূচি পালনকালে আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেছিলেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম। বিবৃতিতে তিনি বলেন, আজ 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস, এ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা সহ দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে। 10 ডিসেম্বর ঢাকা মহানগরী দক্ষিণ শাখা জামায়াতে ইসলামী যাত্রাবাড়ি শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি আয়োজন করে। কর্মসূচি শেষে পুলিশ অংশগ্রহণকারীদের উপর অতর্কিত হামলা করে, টিয়ারসেল ও গুলি বর্ষণ করে এবং সেখান থেকে কয়েকজনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এছাড়া পুলিশ দিনাজপুর, বরগুনা ও নাটোর থেকে 3 মহিলা সহ 28 জনকে গ্রেপ্তার করে। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পুলিশের মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। আমরা পুলিশের মানবাধিকার পরিপন্থী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, সেই সাথে আমিরের জামায়াত ডক্টর শফিকুর রহমান সহ গ্রেপ্তারকৃত সব নেতাকর্মীর মুক্তি দাবি করছি। প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার 4 আসনের বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আশরাফুল হোসেন আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। রোববার নির্বাচন কমিশন আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এর আগে দলের প্রার্থী হলেও স্বতন্ত্র প্রার্থী, ফরম পূরণ স্বতন্ত্র, 1% ভোটারের সমর্থন সূচক তালিকা না দেওয়া এবং মনোনয়নপত্র স্বাক্ষর না করার কারণে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। প্রার্থিতা ফিরে পেয়ে হিরো আলম বলেন, অলপ্রামায় স্বাক্ষর জটিলতায় আমার প্রার্থিতা বাতিল করা হয়েছিল, এজন্য আমি জোর গলায় বলেছিলাম প্রার্থিতা ফিরে পাব। এজন্য নির্বাচন কমিশনকে তিনি ধন্যবাদ জানান। তিনি বলেন, এলাকার লোক চেয়েছেন, এজন্য আমি নির্বাচনে এসেছি।
বল প্রয়োগ ও ভীতি প্রদর্শন করলে ভোট বাতিল, বলছে ইসি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রদর্শন চাপ সৃষ্টি করা হলে পুরো আসনের নির্বাচন বাতিল করে দেবে নির্বাচন কমিশন। আজ রোববার এক পরিপত্র জারি করে এ তথ্য জানিয়েছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। পরিপত্রে বলা হয়েছে, কতিপয় ক্ষেত্রে কমিশনের নির্বাচনী কার্যক্রম বন্ধ করার ক্ষমতা গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 91 বিধান অনুসারে কমিশনের কাছে যদি প্রতীয়মান হয় যে নির্বাচনে বল প্রয়োগ, ভীতি প্রদর্শন এবং চাপ সৃষ্টি সহ বিভিন্ন বিরাজমান অপকর্মের কারণে ন্যায়ানুগ ও নিরপেক্ষভাবে আইন অনুযায়ী নির্বাচন পরিচালনা নিশ্চিত করতে সক্ষম হওয়া যাবে না, সেক্ষেত্রে যেকোনো ভোট কেন্দ্র বা ক্ষেত্র মত সম্পূর্ণ নির্বাচনী এলাকায় যেকোনো পর্যায়ের ভোট গ্রহণ বন্ধ করতে পারবে কমিশন। তাছাড়া কোনো ব্যালট পেপার নাকচ বা গ্রহণ সহ ও অধ্যাদেশ বা বিধিমালার অধীন কোনো কর্মকর্তার দেওয়া কোনো আদেশ পুনর্বিবেচনা করতে পারবে কমিশন। নির্বাচন নিরপেক্ষ, ন্যায়ানুগ ও সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিতকরণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান ও ক্ষমতা প্রয়োগ সহ প্রাসঙ্গিক অন্যান্য আদেশও দিতে পারবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ফরিদপুরে বিএনপির 12 নেতাকে বহিষ্কার। দলীয় ভাবমূর্তি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুর এক আসনের মধুকালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা এই 3 উপজেলায় বিএনপির 12 নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বহিষ্কৃত 12 নেতা হলেন বোয়ালমারী উপজেলা শাখা বিএনপির প্রচার সম্পাদক এস এম বাদশা মিয়া, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কামরুজ্জামান হাসান, সদস্য স্বপন ব্রহ্ম, বোয়ালমারী উপজেলা জিয়া পরিষদের সভাপতি জাফর মাস্টার, উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক গোলাম কুদুস মোল্লা, বৈদেশিক বিষয়ক সম্পাদক ইমরান সালেহ, সদস্য আতিয়ার রহমান, মধুখালী পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান, আলফাডাঙ্গা উপজেলা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম দাউদ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা বিএনপি সাবেক সভাপতি আব্দুস সালাম শেখ ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু সালেহ মুসা। ফরিদপুর জেলা বিএনপির আবু আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসার সত্যতা নিশ্চিত করে জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অপরাধে তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি দলের কেন্দ্রীয় কমিটিকে অবহিত করা হয়েছে। গুম খুন শুরু করেছিল বিএনপি, বলছে স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপির সময় গুম খুন শুরু হয়েছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, এখন আর গুম খুন দেখা যায় না, আমরা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছি। রোববার দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 2014 বিএনপি যেভাবে আতঙ্ক সৃষ্টি শুরু করেছিল, অগ্নিসন্ত্রাস শুরু করেছিল, একই পুনরাবৃত্তি তারা ঘটালো। এগুলো যারা করে তারা আবার মানবাধিকারের কথা বলে, তারা আবার নানা ধরনের কথা বলে, তাদের রাজনীতি করতে দেওয়া হয় না। এসব কথা বলে এগুলো শুনলে মনে হয় আমরা কোন যুগে বসবাস করছি। বিএনপির আমল প্রসঙ্গে তিনি বলেন, 2001 থেকে 2006 পর্যন্ত যদি হিসাব করেন, খুন গুমের সংখ্যা যদি যোগ করেন, তাহলে আপনারা নিজেরাই আঁতকে উঠবেন। তিনি আরো বলেন, ঘটনাগুলো অনেকেই হয়তো ভুলে গেছেন, আমি মনে করিয়ে দিতে চাই, আমাদের খুন গুম শুরু করেছিলেন তারা, আমরা এগুলো বন্ধ করে আজকে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছি। 28 তারিখের ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা বাংলাদেশ থেকে তাদের নেতাকর্মীদের এসেছে, এমন কোন থানা নেই যে থানার বিএনপি নেতাকর্মীরা এখানে আসেনি। প্রথমেই তারা আমাদের ডিএমপি আধুনিক কিছু ক্যামেরা বসিয়েছিল, এই ক্যামেরাগুলো বিনষ্ট করে দিয়েছিল। তারা মনে করেছিল, ক্যামেরা বিনষ্ট করলেই বোধহয় আমরা কিছু পাবো না।